কেজি টু এর বাচ্চারা, আজকে আমি তোমাদের তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় ডান দিকের ঘরের সংখ্যাগুলিকে ছোট থেকে বড় পরপর সাজাও শেখাচ্ছি। দেখো এখানে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে 8, 6, 4, 9, 5, এর মধ্যে দেখতে হবে সব থেকে ছোট সংখ্যা কোনটা। তোমরা নিশ্চয়ই জানো সব থেকে ছোট সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে 4। তাহলে প্রথমে আমি লিখবো 4, এরপরে আমাকে আস্তে আস্তে বড়োর দিকে যেতে হবে। 4-এর থেকে একটু বড় কত? 5। তাহলে আমি লিখবো 5। 5-এর থেকে একটু বড় কত? 6। তাহলে আমি লিখবো 6। 6-এর থেকে একটু বড় কত? 8। তাহলে কত লিখবো? 8। 8-এর থেকে একটু বড় কত? 9। তাহলে আমি লিখবো 9। তাহলে হয়ে গেল আমাদের, দেখো ছোট থেকে বড় পরপর। এবার দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা? 3। 3-এর পরে দেখো একটু বড় 7, তারপরে একটু বড় দেখো 11, তারপরে একটু বড় 22, তারপরে একটু বড় 33। 3-এর পিঠে 3 হলো। এইবারে তৃতীয় নম্বর অঙ্কটা দেখো, সব থেকে ছোট হচ্ছে এখানে 8। 8-এর থেকে একটু বড় দেখো 16, 1-এর পিঠে 6, 16, তার থেকে একটু বড় দেখো 24, 2-এর পিঠে 4, 24, তার থেকে একটু বড় 32, 3-এর পিঠে 2, 32, তার থেকে একটু বড় 40, 4-এর 0, 40। তাহলে ছোট থেকে বড় হলো। তাহলে তোমাদের বাড়িতে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আরও যে 3টে অঙ্ক রইলো সেইগুলো তোমরা চেষ্টা করবে, যদি তোমরা অঙ্কগুলো করতে চেষ্টা করে করতে পারো করবে, যদি না করতে পারো তাহলে আমি তোমাদের পরে করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো ভালো করে বাড়িতে আগে দেখবে কিভাবে আমি করেছি, ঠিক সেইভাবে তারপরে চেষ্টা করবে। এই অঙ্কগুলো করতে গেলে তোমরা একটা জিনিস করতে হবে, 1 থেকে 100 অব্দি সংখ্যাগুলো তোমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে যে কোনটা কত পিঠে কত, তাহলেই তোমরা কিন্তু ছোটো থেকে বড় সাজাতে পারো, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, বড়ো দিন এসে আবার নতুন কিছু শেখাবো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।